রফিকুল ইসলাম ওরফে তারা মিয়া পড়েছেন অষ্টম শ্রেণী পর্যন্ত, কিন্তু উচ্চ মাধ্যমিকের রসায়ন বই পড়ে রপ্ত করেছেন কোন রাসায়নিকের সঙ্গে কোন রাসায়নিক মিশ্রণ করলে কি হবে, আর সেই রপ্ত করা জ্ঞান থেকে বানিয়েছেন অলৌকিক কয়েন যার মধ্যে চিনি রাখলে গলে যায়। সাধারণ মানুষকে সেই অলৌকিক কয়েন দিয়ে বিশ্বাস অর্জন করে প্রথমে বোকা বানায়, তারপর বাড়তি দামে বিক্রি করার লোভ দেখিয়ে হাতিয়ে নেয় লাখ টাকা। যে তারা বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে, যে বলে যে ব্রিটিশ আমলের সেই 1839 সালের ব্রিটিশ আমলের তামা এবং সিরামিকের তৈরি ভুয়া কয়েন, এগুলো দেখিয়ে মানুষকে বিভিন্ন ধরনের বিশ্বাস অর্জন করে। এবং তারা যেটা বললো যে এটা মানে সিলেট, তারপরে চট্টগ্রাম, আরও বাংলাদেশের কয়েকটি জায়গায় তারা এগুলো দিয়ে মানুষের সাথে বলে যে এটাকে একটা গেম খেলা বলে তারা। সেটা হচ্ছে যে কয়েনের উপর নাকি চিনি দিলে চিনিটা অটোমেটিক গলে যায়। এমন চক্রের মূল হোতা সহ 3 সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সকাল 11টার দিকে নগরের পাঁচলাইশ থানার বিবিরহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এটা হচ্ছে আমাদের পাঁচলাইশ থানার বিবিরহাট এলাকায় 3 লোককে অ্যারেস্ট করে, এবং যার প্রেক্ষাপট ছিল আমরা যেটা জানতে পারি যে তারা একটা প্রতারক চক্র এবং অজ্ঞান পার্টির সদস্য। তারা যেটা করে সেটা হচ্ছে যে তারা বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে। কয়েন তৈরি ছাড়াও গ্রেপ্তার 3 বিভিন্ন ধরনের প্রতারণার কাজের সঙ্গে জড়িত ছিল বলে জানান এই পুলিশ কর্মকর্তা। যেমন কিছুদিন আগে আমরা একটা যে আমরা সীমান্ত পিলারের কথা শুনেছি, সেটা যে মানুষকে প্রতারণা করে বিক্রি করত, তো এরা ওই গ্রুপেও ছিল। তারা একসময় ওই কাজও করেছে, এখন এই যে কয়েন বিক্রির কাজ করছে। পাশাপাশি যেটা হচ্ছে, এরা তক্ষক, যেটা আপনারা শুনেছেন এরকম তক্ষক বিক্রি করে মানুষের সাথে প্রতারণা করেছে। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি এবং চেতনানাশক দ্রব্য তৈরির কাজে ব্যবহৃত রাসায়নিক উদ্ধার করার কথা জানায় পুলিশ। যেহেতু বিভিন্ন কেমিক্যাল ইউজ করে এগুলো তৈরি করে এবং যন্ত্রপাতি রয়েছে, এদের মধ্যে এরা বাসা বাড়িতে তাদের ক্লোরোফর্ম রাখে। এবং আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় অনেক সময় গরু চুরি বা আমাদের অটোরিকশা ছিনতাই চুরি যেটা হয়, অনেক সময় দেখা যায় কি চালককে বা মালিককে কিন্তু অজ্ঞান করে তারা সবকিছু সর্বস্ব লুট করে নিয়ে যায়। এই যে ক্লোরোফর্মটা বা যে বিভিন্ন চেতনানাশক উপাদান তৈরির যে উপাদানগুলো, আমাদের যে কেমিক্যালগুলো রয়েছে, সেগুলো ওনার বাসায় উনি এগুলো প্রিজার্ভ করে ওগুলো আমরা পেয়েছি। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় গোয়েন্দা বিভাগের উপ পুলিশ কমিশনার নিহাত আলম। প্রথমে কোন জিনিসটা রেডি করেন, তারপরে কোন কোন পার্ট গুলো দেন।